তোর সাথে একটা কথা ছিল। যা বল আর বল, আমার তারা আছে। তুই যদি একটু সময় দিস তো। আমার হাতে কোনো সময় নেই, যা বলে তাড়াতাড়ি বল। আচ্ছা একটু ওদিকে আসবি প্লিজ। অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। তা বল। আই লাভ ইউ চিন্টি, আমি তোকে খুব ভালোবাসি। ইটস টু মাচ। কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। আমি যতদূর জানি সঞ্জয় কিন্তু খুব ভালো ছিল। লিজা, তুই কিন্তু খুব ভালো করে জানিস যে আমি স্যারকে কতটা ভালোবাসি, আর স্যারও আমায়। কিন্তু তোর আর স্যারের বয়সের ফারাকটা জানিস? প্রেম ভালোবাসে না, বয়স দেখে আসে না। আর এমনিতেও স্যার এখন ব্যাচেলার, বোধ হয় এতকাল আমার জন্যই। স্যারও কি তোকে? হ্যাঁ রে বাবা, স্যারও আমাকে খুব ভালোবাসে। কিন্তু এই কথা যেন কেউ না জানতে পারে। কাল আমার আর স্যারের দুজনেরই বার্থডে, আর এই বার্থডে সেলিব্রেট করার জন্যই না স্যার আমার নিজের ফ্ল্যাটে ইনভাইট করেছে। ও ঝিন্টি, ইউ আর জিনিয়াস। আমি তো এখনো মনে প্রাণে তরুণী আছি। রবীন্দ্রনাথ তো বলেছে কোনোদিনও এত বুড়ো হব না কো আমি। কিন্তু স্যার, সরি ডিকে, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। ওহো চিন্তি, তুমি তো জানো আমি নির্বিলি পছন্দ করি, আর এই ফ্ল্যাটটা তো আমার টাইম পাস। আমার আসল ফ্ল্যাট তো সটলে না, মানে আপনার জন্মদিনে আমি একা। চিন্তি চিন্তি সকলেই আছে, আর ওরা রেস্টুরেন্টে খাবার আনতে গেছে। আর চিন্তি সকলেই আমার প্রিয়জন, তুমি কিছু চিন্তা করো না কেমন। আচ্ছা দেখে, এই কেকটা আপনার জন্মদিনে খুব স্পেশাল, তাই আমি চাই এটা আমার সামনে আপনি একটু খান। যখন দাও কিন্তু আমার সাথে খাও। আমি চিনি প্রোডাক্ট একদম না বাবারে বাবা, ভীষণ হেলথ কনসিয়াস জানেন না। সে কি মানে আমি একা খাবো? না না খাবো, কিন্তু এটাই চিঠিতে লেখা আছে আমি ঠিক পেয়ে যাব। শুধু সম্পূর্ণ এই চিঠিটা পড়বেন প্লিজ, আমি যা চাই সবই চিঠিতে লেখা আছে। আমি কিছুক্ষণের জন্য ছাদে চললাম। ও ডিকে, আপনার মোবাইলটা সুইচ অফ করে একটু আমার হাতে তুলে দিন, কারণ আমি যা চাই সেটা যেন 100% পাই, তাই এটা করছি।
এই হাতে লেখা চিনতে পারলে মনে পড়ছে না তো? আমি ইপ্সিতা, কলেজের 1997 সালের ব্যাচ। আপনি তখন 32 বছরের সুদর্শন প্রফেসর, তখন আমির, সালমান, শাহরুখদের হিট মার্কেট। কিন্তু আমাদের কলেজের আমির বা শাহরুখ খান তো আপনিই ছিলেন স্যার। মনে পড়ছে আমি, রাজশ্রী, মধুমিতা, রিয়া পড়তে থাকি, ঠিক মনে পড়ে। Dear students, term of view, middle point, zone. 26 জনের ব্যাচ, রুটিন অনুযায়ী সারাদিন একটা ক্লাস, কিন্তু সব মিলাই চাইতাম যেন সবকটি ক্লাসে আপনার হোক। আপনি ইনঅর্গানিক পড়াতেন, প্র্যাকটিক্যাল ক্লাস, যত রাসায়নিকের গন্ধে ম্লান হয়ে যেত আপনার কেরিশমার গন্ধে, মনে পড়ছে স্যার? এই রকম প্র্যাকটিক্যাল ক্লাসে একদিন বললেন, তোমরা একটা কাজ করো তো, তোমরা প্রত্যেকেই নিজেদের ডেট অফ বার্থটা একটু লেখো তো। বুঝতে পারি, তবু সকলে লিখে দিলাম। সীমন্ত জিজ্ঞাসা করেছিল, আপনি বলেছিলেন, আরে বাবা তোমরা আমার আপন, তাই এই দিনগুলোতে একটু সকলে মিলে মিষ্টি মুখ করব। তাই হঠাৎ ডাক দিলে, ইপ্সিতা 18 জুলাই তোমার জন্মদিন। আরে ইপ্সিতা, 18 জুলাই তোমার জন্মদিন? হ্যাঁ স্যার। আমারও তো সেদিন জন্মদিন। তাই যাক, সেদিন তো ডাবল সেলিব্রেশন। হ্যাঁ, বিহালায় মামার বাড়িতে থাকতাম। একদিন একটা জরুরি তথ্যের জন্য মামার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করতে হয়েছিল। তখন আপনি জানেন আমার মা বাবা নেই, মামার বাড়িতেই মানুষ। আমার হাতে ক্ষমতা থাকলে পিসি সরকারের জাদুকর সম্রাট উপাধিটা কেড়ে নিয়ে আপনাকেই দিতাম। আপনি ঠিকই বুঝেছিলেন, আমার মতন বোকামি আপনার জাদুতেই মজবে। বারবার ঘোষণা, তোমাদের প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে চিন্তা করবে না। তোমরা কোনো প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে চিন্তা করো না, ওরা আমার উপর ভরসা রেখে। আর এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলিতে বেশি বেশি করে আমার কাজ দেখা, কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো, আসলে সব এলোমেলোভাবে মনে পড়ছে। আপনাকে দেখলে আমার হার্টের মধ্যে তুফান মিলের মতন ছুটত। সেই সময় এলিট ক্লাসের লোকেরাই মোবাইল ব্যবহার করত, সেই দলে আপনিও পড়তেন। যাক বাবা, আজকের দিনেও একটা সিট নিতে হবে নাকি? চিঠিটা পড়ে নি, তারপর দেখা যাবে। একদিন প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল, সকলেই কাজে ব্যস্ত। আপনি চুপি চুপি এসে বললেন, আচ্ছা ইপ্সিতা, আমাদের জন্ম তারিখ তো এক, তা একদিনে যদি একসাথে সেলিব্রেট করি, আমি তো আকাশ থেকে পড়লাম। আপনি প্রস্তাব দিলেন নিউ আলিপুরে আপনার একটা ফ্ল্যাট নেওয়া আছে, সেদিন আমার ফ্ল্যাটে কিন্তু চলে এসো। নিজের কানকে তখন বিশ্বাস হচ্ছে না। 18 জুলাই মনে পড়ছে স্যার? আপনার সেই ফ্ল্যাট। আমি যেতেই বললেন, ইপ্সিতা আজ অ্যাসিড খাটের বিক্রিয়া ঘটিয়েই দেব। মানে বুঝি, কারণ আমার মন তখন অন্য জগতে। আপনি খাবার আনিয়ে রেখেছিলেন, একে অপরকে বার্থডে উইশ করে খাওয়া শুরু করলাম। তখন বেলা 12টা, তারপর আর মনে নেই, কারণ যখন ঘুম ভাঙলো তখন বেলা 3টে। আমি বিছানা থেকে নামতে গেলাম, অনুভব করলাম আমার জলিতে ব্যথা, তার মানে হ্যাঁ, আর কিছু বুঝতে বাকি রইল না। আপনি শুধু কাছে এসে বললেন, শোনাই সেটা এই ওষুধটা খেয়ে নাও, কাউকে কিছু বলার চেষ্টা করো, তাতে কিন্তু নিজের ক্ষতি না।
কিছু বলতে পারিনি। একবার ভাবলাম সুইসাইড করি, কিন্তু পারলাম না, কারণ মামার বাড়ির সম্মান, আমার অপবাদ, আপনার অপবাদ, কলেজের বদনাম মুখ বুঝে সহ্য করে নিলাম। কলেজে যাওয়া ছেড়ে দিয়ে জ্যান্ত লাশ হয়ে মামার বাড়িতে থাকলাম। এক মাস বাদে আবিষ্কার করলাম আমি প্রেগনেন্ট। এরপর আর কোনো ডিসিশন নয়, ঠিক করলাম সোজা গলায় দেব। এমন সময় মনে হলো আমার ভুনটি আমাকে বলছে, মা তুমি মরলে আমিও মরে যাব, আমি বাঁচতে চাই। মামা ছিলেন খুব প্রিয়, তাকে বললাম, মামা আমি এই সন্তানকে জন্ম দিতে চাই। তারপর জন্ম নিল ছিনটি। আজ ছিনটি 19 বছর। আমি অনেক ঘাত প্রতিঘাতে তাকে মানুষ করেছি, শুধু তার বাবার পরিচয় লাগবে বলে বিয়ে করেছি, কিন্তু দুর্ভাগ্য আমার পিছু ছাড়ে। বিয়ের 1 বছরের মধ্যেই তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। এখনকার মেয়ে অনেক স্মার্ট, কোনো রকম রাগ ঠাক না করেই বলল, মা আমি একজনের প্রেমে পড়েছি। আমাকে ও যখন ওর মোবাইলে আপনার ছবি দেখালো, তখন এক মুহূর্তের জন্য চমকে উঠে নিজেকে সামলে নিয়েছি। 20 বছর পার করেছো, শুধু চেহারাটা এখনো একই রকম আছে। আর বলল, জানো মা স্যারের জন্ম তারিখ আর আমার জন্ম তারিখ 1 জুলাই। বুঝলাম এক চিত্রনাট্য, শুধু অভিনেত্রী আলাদা। না জানি এইভাবে এক জন্মের তারিখ আর প্র্যাকটিক্যাল মার্কসের দোহায় কত মেয়ের সর্বনাশ হয়েছে। তাই ঠিক করলাম আর কারো সর্বনাশ হতে দেব না। তাকে বললাম, মা রে একে তো দেখে অনেক বয়স্ক মনে হচ্ছে। ছিনটি বলল, মা এখনকার করিনা কাপুর আর সাইফ আলী খানের বয়স তফাৎ জানো তো, প্রায় 20 বছরের। ওকে নিরাশ করতে চাইনি, শুধু মনে মনে ঠিক করলাম ওকে 19 বছর আগে যখন মরতে দিইনি আজও দেব। শুধু বললাম, ঠিক আছে তাহলে ওর জন্য আমি একটা কেক বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যাবি, আর একটা চিঠি যা তুই বলবি একা করতে, ব্যাস কিচ্ছু করতে হবে। আমি সুন্দর একটা নিজের হাতে তৈরি কেক বিষ মাখিয়ে পাঠালাম। বিষাক্ত প্রেমপত্রের বিষ ক্ষয় হয়ে যেত।